রুট ব্যবহার সহ ভুটানের সাথে পাঁচ সমঝোতা স্মারক সই, একান্ত বৈঠকে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় শেরিং। অধ্যক্ষ সিরাজের নির্দেশে নুসরাতকে হত্যা বলছে পিআইবি, এজাহারভুক্ত সাত আসামি গ্রেফতার, দেশ জুড়ে প্রতিবাদ। বর্ষবরণে প্রস্তুত জাতি, নিরাপদ অসাম্প্রদায়িক শুভদিনের প্রত্যাশা, নিরাপত্তার হুমকি নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 18 বছরও নিষ্পত্তি হয়নি রমনায় বোমা হামলা মামলা, শিগগিরই ডেথ রেফারেন্সের শুনানি বলছে রাষ্ট্রপক্ষ। থেমে নেই এমএলএম ব্যবসা, এবার কম্পিউটারে সর্বরোগ শনাক্তের প্রতারণা, সর্বশান্ত অনেকেই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি ফেরদৌসে আহমেদ। এছাড়া সংবাদে আরো থাকছে, রামনবমী পালনে অনড় বিজেপি, মোদীর ভরাডুবি হবে বললেন মমতা, মেড ইন চায়না বানানোর অভিযোগ রাহুলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে 4 মেয়াদে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং টানা 3 মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করায় তার নেতৃত্বেরও প্রশংসা করেন ভুটানের প্রধানমন্ত্রী। পরে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে নৌ, স্বাস্থ্য, কৃষি, পর্যটন সহ 5টি সমঝোতা স্মারক সই হয়। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং এর দ্বিতীয় দিনের ব্যস্ততা শুরু হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। সকাল 10টার দিকে শেরিং ও তার সফর সঙ্গীদের কার্যালয়ের টাইগার গেটে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে একান্ত বৈঠক করেন বন্ধু প্রতিম দুই দেশের দুই শীর্ষ নেতা। কার্যালয়ের চামেলি ভবনে শুরু হয় বাংলাদেশ ভুটানের দ্বিপাক্ষিক বৈঠক। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দলের নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এর উপস্থিতিতে অভ্যন্তরীণ নৌ চলাচল, বাংলাদেশ থেকে অভিজ্ঞ চিকিৎসক নেয়া, কৃষিতে সহায়তা, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও পর্যটন খাতের উন্নয়নে সমঝোতা স্মারক সই হয়। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে অটিস্টিক, আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ট্রানজিট, ভুটান থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানি সহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। একটা ছিল ট্রেড, বিজনেস এন্ড কানেক্টিভিটি। ভুটান আমাদের কাছে 16টি বিষয় ডিউটি ফ্রি, কোটা ফ্রি চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিষয়টি দেখবেন, আশা করা যায় এটা হবে। এটা একটা ট্রাইল্যাটারাল কোঅপারেশন হবে এবং ভুটানে বিদ্যুৎ উৎপাদিত হলে সেটা বাংলাদেশ এবং ভারতে বাজারজাতকরণ হবে। আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফরে আসেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ফেনী সোনাগাছি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার নির্দেশে নুসরাতকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুইরা অফ ইনভেস্টিগেশন পিবিআই। হত্যাকাণ্ডের পেছনে 13 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, এর মধ্যে 2 নম্বর আসামি সহ এজাহারভুক্ত 7 জন গ্রেফতার হয়েছে। অন্যতম আসামি জাভিদ হোসেনের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে দেশজুড়ে অব্যাহত আছে প্রতিবাদ বিক্ষোভ। ইবনেনুর শাওনের রিপোর্ট। নুসরাত হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির দাবিতে চলছে প্রতিবাদ। বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানববন্ধনে অংশ নেন সামাজিক, সাংস্কৃতিক, নারীবাদী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। বাংলাদেশের সরকারের জন্য, রাষ্ট্রের জন্য এই যে নুসরাতের ঘটনাটা একটা অগ্নি পরীক্ষা। বিচার যেন সুস্থভাবে হয় সেটা আমরা যেন সবাই মিলে, আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে যেন করি। ঘরে বাইরে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্কুল কলেজ পড়ুয়া এসব শিক্ষার্থীরা। নুসরাত হত্যা বিচার হলে আমরা অনেকটা নিরাপদ বোধ করব। যে একটা মেয়ে, আমিও একটা মেয়ে, সেই পারছে না নিরাপত্তা, আমি পাবো তার বিশ্বাস কি? এদিকে দুপুরে নুসরাত হত্যা মামলায়
তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে পিবিআই। সংস্থাটির প্রধান কার্যালয়ে ডিআইজি বনোজ কুমার মজুমদার জানান, গেল 4 এপ্রিল সিরাজ উদ্দৌলার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যায় নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম সহ কয়েকজন। সেখানেই নুসরাতকে হত্যার নির্দেশ দেয় সিরাজ উদ্দৌলা। পুড়িয়ে মারার পরিকল্পনা করে নুসরাতকে প্রেম প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়া শামীম। তার ওন্না দিয়ে বেঁধে ওখানে কিন্তু চিৎকার করলে শোনা যায় না, এটা খুব বড় ক্যাম্পাস, এবং আগুন লাগিয়ে তারা নেমে যায়। নুরুদ্দিনের নেতৃত্বে 5 জন, হাফেজ আব্দুল কাদের আছে 7 নম্বর আসামি সহ আরো 3 জন, এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে। আগুন দেওয়ার ঘটনায় সরাসরি অংশ নেন বোরখা পরিহিত 4 জন, যার মধ্যে 2 জন ছেলে। বাইরে থেকে পুরো ঘটনা সমন্বয় করে গ্রেফতার হওয়া নুরুদ্দিন। তার বিরুদ্ধে অভিযোগ, সে মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ আলেম সমাজকে হেয় করছে। শাহাদাত দফায় দফায় আমাদের নুসরান জাহাদ রাফির কাছে প্রেমের প্রস্তাব দিয়েছে, রাফি এইটা কোনোভাবে অ্যাকসেপ্ট করে নাই। গত 6 এপ্রিল পরীক্ষা দিতে গেলে নুসরাতকে গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শেষ জবানবন্দিতে কয়েকজনের নাম জানিয়ে যায় নুসরাত। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা ছাড়াও অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে রয়েছে আরও যৌন হয়রানির অভিযোগ। নাশকতার মামলায়ও 3 দফায় কারাভোগ করেন তিনি। স্থানীয়ভাবে শক্তিশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় থাকায় তার বিরুদ্ধে কেউ কথা বলেনি। নুসরাত প্রথম জোরালো প্রতিবাদ করায় খুন করা হয় তাকে, জানিয়েছেন স্থানীয়রা। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। দাদির পাশে চিরনিদ্রায় শায়িত নুসরাত রোজ তার কবরের কাছে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও স্থানীয়রা। নুসরাতকে অকাতরে প্রাণ দিতে হয়েছে যে মাদ্রাসা অধ্যক্ষের নিপীড়ন করার প্রতিবাদে সেই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে রয়েছে আরও নির্যাতনের ঘটনার অভিযোগ। পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেয়া সহ বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে ছাত্রীদের যৌন হয়রানি ছিল তার নিয়মিত ব্যাপার। নিজের পদ টিকিয়ে রাখতে অনেক ওপর মহলের কাছে নারী সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ম্যাক্সিমাম মানুষে জানে, কিন্তু কেউ মুখ খুলে না, কেউ প্রতিবাদ করতে চায় না। এটার ও এটা প্রতিবাদ করছে, ওই প্রতিবাদটা কি ওর মৃত্যু ছিল, ওরা যে এত বড় একটা ষড়যন্ত্র করছে, যেন ফাঁসি চায়, একজনের জন্য হাজার হাজার মানুষের বদনামী হয়, এই ঘটনা যেন আর পৃথিবীতে কেউ যেন না ঘটায়। স্থানীয়রা বলছেন এলাকায় প্রভাবশালী সিন্ডিকেটের কারণে তার বিরুদ্ধে এতদিন আওয়াজ ওঠেনি। কেউ আমাদেরকে বলে না, আসলে ভয়ে মুখ খুলে নাই, মুখ খুলবে কিভাবে, এত বড় নৃশংস ঘটনা ঘটছে, তাহলে তো ভিতরে অনেক কিছু ঘটছে। অঞ্চলগুলো একসময় জামাত অধ্যাশিত ছিল, ইচ্ছে করলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা সম্ভব হয় নাই। এখন হয়তো আমলিক সরকার ক্ষমতা আছে বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা যাচ্ছে। 80-এর দশকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ছাত্র শিবিরের রাজনীতির মাধ্যমে পরবর্তীতে জামাতের রোকনও ছিলেন। 2016 সালেও তাকে মিছিল সমাবেশে দেখা যায়। নাশকতার মামলায় গ্রেপ্তারও হন তিনি। পরবর্তীতে আবার ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন সিরাজ। প্রকাশ্যে পরীক্ষা কেন্দ্রে কিভাবে এমন নাশকতার ঘটনা ঘটে তার আদ্যোপান্ত খতিয়ে দেখছে প্রশাসন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সাথে এবং যারা শিক্ষক ছিলেন তাদের সাথে, এবং সংশ্লিষ্ট সকলের সাথে আরো হয়তো একদিন কথা বলা হবে। এখন যেহেতু স্পেসিফিক অভিযোগ পাওয়া গেছে, অবশ্যই তার বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিপীড়ক অধ্যক্ষ সিরাজউদ্দৌলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। নানা অর্জন আর জয় পরাজয়ে ঘেরা বঙ্গাব্দ 1425। পুরনো সব জঞ্জাল ধুয়ে মুছে নতুন বছর হবে নিরাপদ আর সাম্প্রদায়িক চেতনার। বছর শেষে সবার আশা ঐতিহ্যে ঘিরে থাকবে মনুষ্যত্ব, মানবতাবোধ। আগামী প্রজন্ম পাবে উন্নত বাংলাদেশ। শাকির আরজ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। প্রতিদিন চিরচেনা রূপে সূর্য ডোবে, আজকের সূর্যাস্তটা একটু ভিন্ন। গোধূলির পর 1425 সনের শেষ সূর্য ডুবেছে। বিগত বছরে ছিল নানা প্রাপ্তি, নানা অর্জন, উল্টো পিঠে ছিল না পাওয়ার দুঃখ কথা। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও চেষ্টা ছিল এগিয়ে যাওয়া। বেদনার জগতে উঠে আসে ফেনীর সোনাগাজীর নুসরাতের কথা। যদি একটা সোসাইটিতে একটা মেয়েকে রেসপেক্ট করা হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই সোসাইটিটা সামনে যাচ্ছে। নিরাপত্তা যদি না থাকে, তাহলে বেঁচে থাকাটাই তো দুর্বিষহ হয়ে যায়।
নতুন স্বপ্নকে ধারণ করেই প্রতিটি নতুন বছরকে মানুষ স্বাগত জানায়। বিদায়ী বছরের প্রত্যাশা প্রাপ্তির হিসেব ভূমিতেই রচিত হয় নতুন স্বপ্ন আশা। বাংলা নববর্ষের সৌন্দর্য, আনন্দ ও মিলনের বার্তায় চলছে সব আয়োজন। আমাদের ভিতরকার বৈশিষ্ট্যই এটা যে যেকোনো বাধাই আসুক আমরা সেই বাধাকে ডিঙিয়ে চলে যাই। বৈশাখ বলেন, চৈত্র সংক্রান্তি বলেন, এগুলো অতপ্রতো জড়িত। আমি চাই যে বাচ্চারা, আমার বাচ্চারা, সন্তানরা আগামীতে যেন এরকম বাঙালি জীবনযাপন করতে পারে। অশুভ সব কিছু ভেসে যাক, সব সেতু শুভ্র সুন্দর হোক। সকল অশুভ শক্তিকে পেছনে ফেলে নতুন দিনের শুভ সূচনা হবে, জাতি খুঁজে নেবে মুক্তির দিশা। সবকিছু যাতে ভালোভাবে হয় এটাই একটা ইচ্ছে আর কি। যেসব ভুল ত্রুটি ছিল গত বছর বা এই বছর যেগুলো করেছি আমরা, এগুলো আমরা সংশোধন করে সামনের বছরটা নতুন করে সুন্দর করে শুরু করব। সব সমস্যা মোকাবেলা করে এবং প্রাপ্তিগুলোকে সঞ্চয় হিসেবে ধরে শক্তি আর সাহস নিয়ে এগিয়ে যাবে দেশ। বঙ্গাব্দ 1426 সবার জন্য নিয়ে আসবে নতুন সমৃদ্ধি। নব উদ্যমে প্রাণের উচ্ছ্বাসে বরণ করা হবে নতুন বছর। রাত পোহালেই সমবেত কণ্ঠে বৈশাখকে স্বাগত জানাবে সবাই। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নববর্ষ বরণে প্রস্তুত ঐতিহ্যের রমনা বটমূল। এরই মধ্যে সমবেত মহড়া শেষ করেছেন ছায়ানটের শিল্পীরা। রমনা বটমূল পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এবার বর্ষবরণে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। রাজধানী সহ সারা দেশে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। বাংলা নববর্ষের প্রথম প্রভাতকে বরণ করে নিতে রমনা বটমূল ঘিরে এই ব্যস্ততা। মঞ্চে গানের মহড়ায় অংশ নেন ছায়ানটের শিল্পীরা। আয়োজকরা বলছেন, বাঙালির চিরায়িত ঐতিহ্য আর অসাম্প্রদায়িক চেতনার সম্মিলিত প্রকাশ এই আয়োজনকে ঘিরে এই উৎসব। সবার সার্বিক প্রস্তুতি সম্পন্ন। আজকে রমনার বটমূল পেরিয়ে সারা দেশের সর্বত্র এই যে নববর্ষের আয়োজন হচ্ছে, এটি কেবল একদিনের বাঙালি সাজার প্রতিযোগিতা নয়। এদিকে সবাই যাতে নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন করতে পারে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন থাকবে র‍্যাব, পুলিশের বিশেষ টিম সোয়াত, বোমা নিষ্ক্রিয়কারী, রোবটের নজরদারি, প্রথমবারের মতো ব্যবহার করা হবে ড্রোন। ক্রাইম প্যাটার্নে ধরনে বেড়েছে, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের প্রয়োজনের নিরিখেই লজিস্টিক্সের সাথে নতুন নতুন আমরা রোবট সংযোজন করেছি, ড্রোন সংযোজিত হয়েছে, আরও অত্যাধুনিক যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আমাদের এই নিরাপত্তা ঝুঁকি বা নিরাপত্তা আর ঝুঁকি মোকাবেলার জন্যে যেগুলো প্রয়োজন সরকার সেগুলো সরবরাহ করছে আমাদের চাহিদার ভিত্তিতে। স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন রমনা বটমূল, ঘুরে দেখেন নিরাপত্তা ব্যবস্থা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। আমাদের কোনো আশঙ্কা নেই, পুলিশ বাহিনীকে সক্ষমতা বৃদ্ধি করেছি, যে কোনো চ্যালেঞ্জ তারা এখন মোকাবেলা করতে পারে। ঢাকা সহ সারা বাংলাদেশ আমাদের নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রইবে। আমরা ঢাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি, আর্চওয়ে স্থাপন করেছি, মঙ্গল শোভাযাত্রা যেখানে হবে সেখানে আমরা আরও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমরা নিয়েছি। সোশ্যাল মিডিয়ার উপর কঠোর নজরদারি রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেই জায়গাটা নজরদারিতে রাখছি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। 18 বছরেও নিষ্পত্তি হয়নি রমনায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার। নিম্ন আদালতে নৃশংস এই হত্যা মামলার রায় হলেও হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল নিষ্পত্তি হয়নি এখনও। অপরদিকে সাক্ষীর অভাবে ঝুলে আছে বিস্ফোরক আইনের মামলাটি। তবে শিগগিরই ডেথ রেফারেন্স শুনানির উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। দেখুন শাকিরা আরজুর আরেকটি রিপোর্ট। 2001 সালের রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান, হঠাৎ বিস্ফোরণ, রক্তাক্ত হয় রমনা বটমূল। ঘটনাস্থলে প্রাণ হারান 7 জন এবং আহত হন আরও 25 জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান আরও 3 জন। এ ঘটনায় দায়ের করা 2টি মামলার মধ্যে হত্যা মামলার রায় হয় প্রায় 13 বছর পর 2014 সালের 23 জুন। রায়ের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। মামলায় সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 4 আসামি এখনও পলাতক।
এছাড়া অপর একটি মামলায় 2017 সালে 12 এপ্রিল ফাঁসি কার্যকর করা হয় মুফতি হান্নানের, এজন্য এ মামলার দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2017 সালের 17 জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চে মামলাটি উঠলেও কিছুদিন পর তা দৈনন্দিন কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে মামলাটি শুনানির জন্য অপেক্ষমান। বটমূলের মামলাটি ডেট রেফারেন্স শুনানি শুরু হয়েছিল, তারপর এটা একটি বেঞ্চের একজন জজ বোধ হয় বিব্রত হয়েছেন, সেই কারণে এটা আবার আউট লিস্টের বাইরে চলে গেছে, আবার এটা শুনানি হবে। এই ব্যাপারে প্রধান বিচারপতির গোচরের বিষয়টি আমি আনব। এদিকে বিস্ফোরক আইনের মামলাটিও ঝুলে আছে। ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচার কাজ চলছে। 2018 সালের 17 মে সর্বশেষ মোহাম্মদ আলাউদ্দিন খানের সাক্ষ্য গ্রহণ করা হয়, এজন্য আদালত আগামী 25 এপ্রিল এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। মামলায় মোট 84 জনের মধ্যে 26 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, বঙ্গাব্দ 1426 পরণ প্রসঙ্গে আরো খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21-এর চোখ। এমএলএম ব্যবসায় সর্বশান্ত হওয়ার অভিজ্ঞতা থাকলেও থেমে নেই এমএলএম প্রতারণা। এবার কম্পিউটার অ্যাপসের মাধ্যমে মানব শরীরের সব সমস্যা নির্ণয় ও সমাধানের নামে সাধারণ মানুষকে সর্বশান্ত করছে কে লিঙ্ক ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। ভূইফোর প্রতিষ্ঠানটি ব্যবসার নামে মানুষের সাথে প্রতারণা করছে বলে জানিয়েছেন চিকিৎসক, ফার্মাসিস্ট সহ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। 1999 সাল থেকে বাংলাদেশে শুরু হওয়া এমএলএম ব্যবসার সুখকর চিত্র দেখা যায়নি কখনোই। এক শ্রেণীর মানুষ সমাজের উচ্চবিত্ত প্রভাবশালী গুণীজনদের নাম ভাঙিয়ে প্রতারণার জাল ছড়িয়ে নিঃস্ব করে দিচ্ছে অনেককে। আপনাদের অর্থনৈতিক স্বাধীনতা কিভাবে আসতে পারে? জিরো থেকে হিরো এমন স্লোগান দিয়েই সাধারণ মানুষকে বোকা বানাতে ব্যস্ত কেলিংক ইন্টারন্যাশনালের কর্মকর্তারা। সেখানে গিয়ে দেখা যায় প্রচুর মানুষের আনাগোনা, যুবক থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের ভিড়। সবাই এসেছেন শারীরিক বিভিন্ন সমস্যার সমাধানের আশায়। মানুষের মগজ ধোলাই ব্যস্ত এই প্রশিক্ষক, দেখানো হয় কিভাবে মাসে লাখ লাখ টাকা আয় করা যায় আর তার আকাশচুম্বী স্বপ্ন। কম্পিউটারে একটি অ্যাপসের মাধ্যমে মানুষের শরীরের সমস্ত ব্যাধি বর্ণনা করা হচ্ছে। পা থেকে মাথা পর্যন্ত কোন কোন রোগ আছে তার সবই নির্ণয় করা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। ক্যালসিয়াম হালকা একটু লস এর দিকে। যিনি মানুষের শরীরের সব পরীক্ষা নিরীক্ষা করছেন তার মেডিকেল সায়েন্সের কোনো জ্ঞানই নেই, মাদ্রাসা থেকে কোনো মতে আলিম পাস করেছেন। কেলিংক ইন্টারন্যাশনালের রয়েছে বিশাল ওষুধ ভান্ডার আর ফুড সাপ্লিমেন্ট। এগুলো কোথায়, কারা কিভাবে তৈরি করেছেন ও মান নিয়ন্ত্রণ করেছেন সেটি খুঁজে পাওয়া দায়ী। প্রতিষ্ঠানটিতে অন্তত 16 ধরনের ফুড সাপ্লিমেন্ট আছে। টাকাগুলো তো জলে যায় এবং তাদের দেখা গেছে শরীরে আরো সমস্যা হয়, কোনো উপকার পায় না। প্লাস এখন পর্যন্ত আমার জানা মতে কোনো কেউ উপকার পায়নি। ক্যামেরার সামনে কথা না বললেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নিউজ না করার জন্য বাহানা শুরু করেন কেলিংকের একজন কর্মকর্তা। তবে এটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারলেও নিউজ না করার জন্য শুরু করেন নানা বাহানা। এটা খালি জাস্ট আপনি কনভিন্স ভাই, না 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 প্লিজ ভাই, এটা আমি ভাই কেন আমার অফিস গাড়ি দিছেন না, ওই যে গাড়িটা উপর আমি আপনার এটা প্রচার করব যে আপনি আমাদেরকে টাকা সাচ্ছেন না, এটা বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও এমন আধুনিক যন্ত্রপাতি তৈরি হয়নি যা দিয়ে মানুষের সব রোগব্যাধি শনাক্ত করা সম্ভব, এমনটা জানান চিকিৎসা বিজ্ঞানীরা। তারা বলেন এটা অসম্ভব, যারা করেছেন তারা মানুষের সাথে প্রতারণাই করছেন। পৃথিবীর অন্য কোনো দেশে এ ধরনের কোনো ডিভাইস আসলে আবিষ্কার হয়নি যেটা দিয়ে এককভাবে কোনো শরীরে টাচ করে বলে দেওয়া যাবে যে অমুক রোগ হয়েছে। ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করার কারণে মানবদেহে বাড়তি কোনো সুবিধা তৈরি হয় না। আপনি যদি ফুড সাপ্লিমেন্টে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করেন,
তারা বলতেছে ফুড সাপ্লিমেন্ট এই পণ্যগুলো একেবারে ঔষধ, জব্দ করার পরে একদম দেশের প্রচলিত আইন মোতাবেক ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স মোতাবেক আমরা নতুন করে গড়ে ওঠা এমএলএম কোম্পানিগুলো মানুষকে সর্বশান্ত করার আগেই ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট প্রশাসন, এমন প্রত্যাশা সবার। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে রাত 10টায় একুশের চোখ অনুষ্ঠানে, দেখার আমন্ত্রণ রইল। এই পর্যায়ে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। চট্টগ্রামে চলন্ত বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নিপীড়নের অভিযোগ, 3 দিনের রিমান্ডে চালক। নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা, চাঁদপুরে আড়ত শ্রমিকরা বেকার, সরকারি সহায়তার দাবি। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশে সংবাদে। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। নুসরাতকে কে হত্যা করেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা সবাই জানে উল্লেখ করে এদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান মোহাম্মদ নাসিম। এ সময় বিএনপিকে সংসদে যোগদানের আহ্বান জানিয়ে সবকিছু নিয়ে রাজনীতি করতে নিষেধ করেন আওয়ামী লীগের এই নেতা। এদিকে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের সঙ্গে সরকার দলীয় লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে। নুসরাত হত্যার সুষ্ঠু বিচার নিয়েও সংশয় প্রকাশ করেন রুহুল কবির রিজভী। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। আগুনে পুড়িয়ে হত্যা করা ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির খুনিদের বাঁচাতে নানাভাবে অপতৎপরতা চালাচ্ছে। আমরা আবারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি নুসরাত জাহান রাফির এই মর্মান্তিক হত্যাকাণ্ডের। চট্টগ্রামে চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় চালককে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে শুক্রবার রাতে নগরীর অক্সিজেন মোড় থেকে বাস চালক বিপ্লব দেবনাথকে গ্রেফতার করে পুলিশ, জব্দ করা হয় বাসটিও। এদিকে যৌন হয়রানি বন্ধে দ্রুততার সাথে আইন প্রয়োগ সহ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি স্বপ্না। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যৌন হয়রানির অভিযোগ করে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। পোস্টটিতে তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে বাসে করে সহপাঠীদের সাথে শহরে ফিরছিলেন। নগরীর নিউ মার্কেট এলাকায় পৌঁছার আগে রিয়াজউদ্দিন বাজার এলাকায় বাসের অন্য যাত্রীরা নেমে পড়ে। নিউ মার্কেট পৌঁছানোর পরে ওই শিক্ষার্থী নামতে গেলে বাধা দেয় গাড়ির চালক ও সহকারী। চালক গাড়িটি জোরে টান দিয়ে নিউ মার্কেট মোড় অতিক্রম করে স্টেশন রোডের দিকে নিয়ে যায়। চালকের সহযোগী মেয়েটিকে ধর্ষণের উদ্দেশ্যে ওড়না দিয়ে পেঁচিয়ে আটকানোর চেষ্টা করলে মেয়েটি চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে। কন্ডাক্টরকে বললাম আমাকে একটু নামায় দেন সাইড করে, তিনি না নামায়ে কন্ডাক্টর টার্ন নিয়ে স্টেশন রোডে চলে যায়। তখন আমি যখন চিল্লানোর চেষ্টা করি তখন উনি দৌড়ে এসে আমার গলায় ওড়নাটা এরকম ছিল, উনি পেঁচায় ধরছে। আমার হাতে মোবাইল ছিল, আমি মোবাইল দিয়ে জাস্ট হিট করছি পিছন দিক থেকে, উনি আমার গলাটা ছেড়ে দেওয়া মাত্র আমি লাফতেছি। শুক্রবার সকালে ফেসবুক পোস্টটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নজরে এলে স্বপ্রণোদিত হয়ে তারা ছাত্রীটিকে খুঁজে বের করে। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিকেলে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে নিপীড়নের শিকার ওই শিক্ষার্থী। এরই ভিত্তিতে শুক্রবার রাতে বাস চালক বিপ্লব দেবনাথকে আটক করা হয়। এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একাধিক টিম করে
এই বাস মালিক এবং যারা এই লাইনম্যান সবার সহযোগিতা কামনা করি। সম্মিলিত প্রচেষ্টায় আমরা যে একটা গাড়ি এবং ড্রাইভারকে আটক করি। এদিকে যৌন সহিংসতা সহ সব ধরনের নারী নিপীড়ন বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। মামলাগুলো কিন্তু একটা বিশেষ আদালতে হয়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, বিচারেরও কিন্তু নির্দিষ্ট টাইম আছে, আমাদের তদন্তেরও নির্দিষ্ট টাইম আছে। আমরা চেষ্টা করি সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাকে নির্দিষ্ট টাইমের ভিতরে তদন্ত শেষ করে আদালতে সোপর্দ করার। এর আগে 2015 সালের 5 মে চলন্ত বাসে নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির চেষ্টা করলে বাস চালক ও সহকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। সর্বশেষ গত 6 মার্চ অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে রিক্সা আটকিয়ে উত্তক্ত করে দুই বখাটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়লে বখাটে তানভীর ও সোহেলকে গ্রেফতার করে পুলিশ। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামে গাড়ি চালককে হত্যা করে পালিয়ে যাওয়ার ঘটনায় মূল হোতাসহ 3 জনকে আটক করেছে পুলিশ। নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন মীর হোসেন নিশান, রবিউল হোসেন ইমন ও নেওয়াজ শরীফ। পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেলে এক রোগীকে রক্ত দেওয়ার কথা বলে সীতাকুণ্ড থেকে প্রাইভেট কার ভাড়া করে নিশান সহ 4 জন। হাতিলড়ায় আসার পর শ্বাসরোধ করে গাড়ি চালক নুরুল গনি শিমুলকে হত্যা করে তারা। এরপর লাশ সহ গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় 2 জন পুলিশের কাছে ধরা পড়ে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দড়ি ও ছুরিও জব্দ করা হয়। নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় চাঁদপুরে সহস্রাধিক আড়ত শ্রমিক অলস সময় পার করছেন। এ সময় জেলেদের মতো শ্রমিকরাও কর্মহীন, তাদেরকেও সরকারি সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছেন আড়তদাররা। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। 2006 সাল থেকে চালু হওয়া জাটকা রক্ষা কর্মসূচিতে জেলেরা সরকারি সহায়তা পেলেও বছরের পর বছর বঞ্চিত আড়ত শ্রমিকরা। নদীতে মাছ ধরা বন্ধ, তাদেরও আয় রোজগার বন্ধ, এতে পরিবার পরিজন নিয়ে অসহায় জীবনযাপন করতে হয় তাদের। এজন্য জেলেদের মতো তারাও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। ওকে আমরা কি কি বাস্তব আমরা বলে দেন তো আমরা হেই মিলে কাজ করব। আমাদের জন্য কিছু একটা চাইলে স্লিপ জেলেদেরকে দেয়, ওরকম ভাবে আমাদেরকে দিলে আমরা সন্তুষ্ট। সরকারের কাছে অনুরোধ, আমাদের যে সাহায্য দেয়। মার্চ এপ্রিল 2 মাস নদীতে জাল ফেলা বন্ধ থাকায় মাছঘাটগুলো ফাঁকা হয়ে পড়ে। আড়ত শ্রমিকদের সরকারি সহায়তার আওতায় আনার দাবি জানান আড়ত মালিক পক্ষ। আমাদের এই শ্রমিকদের যদি এভাবে বিজিএফ কার্ড করে দেয় তো সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমরা যারা আড়তদার আছি, যেহেতু কেনা বেচা নাই, আমরা বসে বসে এখন যেহেতু কাজ নাই, চালান পুঁজি ভেঙেই খাইতে হইতেছে। চাঁদপুরে ছোট বড় 16টি মাছঘাটে প্রায় 200 আড়ত রয়েছে। এসব আড়তে সহস্রাধিক শ্রমিক কাজ করে। শ্রমিকদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য বিভাগ। হয়তো এবার আমরা না পারলেও আমরা ভবিষ্যতে যাতে করা যায় আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এটা তুলে ধরব। এ বছর জাটকা রক্ষা কর্মসূচির সময়ে জেলার 51,190 জন জেলে খাদ্য সহায়তা পাচ্ছে। রত্নজামান, 21 টেলিভিশন। আবারও নববর্ষ প্রসঙ্গ। বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ সামনে রেখে পোশাকসহ নানা অনুষঙ্গ কিনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজধানীবাসী। বেচা বিক্রি নিয়ে ব্যস্ত ব্যবসায়ীরাও, যদিও তাদের দাবি অন্য বছরের তুলনায় এবার জমেনি বৈশাখী বাজার। তহিদুর রহমানের রিপোর্ট। রাত পহেলেই বাংলা নতুন বছর, নতুন জামাই, নতুন বছরকে বরণ করে নিতে চায় বাঙালিরা। তাই তো পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ভিড়। উৎসব মুখর পরিবেশে কেনাকাটায় যেমন ক্রেতারা খুশি, তেমনি বিক্রি করতে পেরে খুশি বিক্রেতারাও। বৈশাখ উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে 1 পিস নিলে 700, সুতি শাড়ি 800। আমার মায়ের জন্য একটা শাড়ি কিনলাম, শার্ট, পাঞ্জাবি। ছোট ভাই আছে, তারপর ছোট বোন আছে। নিজের জন্য, হাজবেন্ডের জন্য পাঞ্জাবি, ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনলাম। যাই কিনি না কেন, আমাদের দেশের সংস্কৃতিকে ধারণ করে এমন কিছুই কিনতে চাই। বছরের প্রথম দিনে প্রিয়জনকে ফুল উপহার দিতে রাজধানীর শাহবাগে এসেছেন কেউ কেউ। পয়লা বৈশাখটা হচ্ছে যেদিন ঘুরতে আসে সেদিনই সবাই রেডিমেড অবস্থায় কেনে। ফুলটা আসলে একদম গিফট দেওয়ার মতো স্পেশাল কিছু। গত বছর তো এই বছর আমরা 20% আরো বেশি করব। নতুন বছরে মিষ্টি মুখের চাহিদা মেটাতে সরবরাহ বাড়িয়েছে রাজধানীর প্রসিদ্ধ মিষ্টির দোকানগুলো। দুধিয়া ছানা, একটা হাফসি ছানা, একটা ছাপ দেওয়া ছানা, একটা লাড্ডু, একটা কালোজাম, একটা রসগোল্লা। কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ এরকম প্রস্তুতি আছে আমাদের।
সব মিলিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বর্ষ বিদায় আর বর্ষবরণের আয়োজনে বর্ণিল পাহাড়। পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পালন করছে 3 দিনের বৈশাখী উৎসব। এদিকে কক্সবাজারের রামকুট তীর্থধামে চলছে হিন্দু সম্প্রদায়ের 5 দিনের মহারাম নবমী মেলা। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মুশফিকা নাজনীন। চৈত্রের শেষ ও বৈশাখের আগমনকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও উৎসব মুখর পাহাড়ি জনপদ। নানা ভাষাভাষীর পাহাড়ি সম্প্রদায় নানা আয়োজনে বর্ণিল গোটা পার্বত্য এলাকা। বছরের শেষে এই আজকের দিনে অর্থাৎ ফুল বিশু বলে আর কি, আমরা বলি এটা হার বৈশু। এই দিনে আমরা নদীতে গঙ্গার উদ্দেশ্যে ফুল দিয়ে প্রণাম করি, ফুল দিয়ে মা গঙ্গাকে প্রণাম করে আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। এদিনে বাড়িতে বাড়িতে শুধু চলে খাওয়া দাওয়ার পর্ব ও আনন্দ, নানা রকমের আনন্দ করা। এদিন বাড়িতে বাড়িতে রান্না হয় নানা রকম মজাদার খাবার, হরেক রকম সবজি দিয়ে তৈরি তরকারি পাচন সহ বিভিন্ন রকমের সুস্বাদু খাবার দাবার আগত অতিথিদের পরিবেশন করা হয়। মূল বিজুতে পাহাড়িরা হইচই করে ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়ার আনন্দ উৎসবের মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় দিয়ে থাকে। এদিকে নদীতে দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয় ত্রিপুরা জাতিগোষ্ঠীর বিজু উৎসব। বান্দরবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উইশি সিং মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। এদিকে কক্সবাজারের রামুতে ঐতিহাসিক রামকুট তীর্থধামে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের 5 দিনব্যাপী মহারাম নবমী মেলা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে 4 ডাকাত নিহত, আহত আরেকজন চট্টগ্রাম মেডিকেলে। সুদানে রাজপথ ছাড়েনি জনতা, অভ্যুত্থানের একদিন পরই পদ ছাড়লেন সামরিক সরকারের প্রধান। আমন্ত্রণ আবারও দেখছিলেন সন্ধ্যা 7:21 সংবাদ। ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে 4 ডাকাত নিহত হয়েছে। গতরাত 3:30 দিকে মাতু ভূঁইয়া ইউনিয়নের উত্তর আলিপুর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামবাসী জানায় ডাকাতরা এলাকার একটি বাড়িতে হানা দেয়, টের পেয়ে স্থানীয়রা জড়ো হয়ে তাদের ধরে ফেলে। পরে ডাকাতের গণপিটুনি দেয় এলাকাবাসী। গুরুতর অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেয়ার পর 3 জন মারা যায়, আহত 2 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে সেখানে মারা যায় আরও 1 জন। বিআরবি কেবলস, ব্যবসা বাণিজ্যের খবর। উইমেন্স কালিনারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ WCAB এর প্রতিষ্ঠা বার্ষিকী ও পহেলা বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে মেলা উদ্বোধন করেন মাইডাসের সাবেক চেয়ারম্যান রোকিয়া এ রহমান ও WCAB এর প্রেসিডেন্ট নাজমা হুদা। মেলা স্টল সাজিয়েছে নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান ও সংগঠনগুলো। এতে রয়েছে রকমারি পিঠা, পুলি, কসমেটিক্স, পোশাক সহ বৈশাখী রেসিপির আয়োজন। এই সাথে শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নৌরুট ব্যবহার সহ ভুটানের সাথে 5 সমঝোতা স্মারক সই, একান্ত বৈঠকে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় শেরিং। জামাতের রোকন অধ্যক্ষ সিরাজের নির্দেশেই নুসরাতকে হত্যা বলছে PIB, এজাহারভুক্ত 7 আসামি গ্রেফতার, দেশ জুড়ে প্রতিবাদ। বর্ষবরণে প্রস্তুত জাতি, নিরাপদ অসাম্প্রদায়িক শুভ দিনের প্রত্যাশা, নিরাপত্তার হুমকি নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 18 বছরেই নিষ্পত্তি হয়নি রমনায় বোমা হামলা মামলা, শিগগিরই ডেথ রেফারেন্সের শুনানি বলছে রাষ্ট্রপক্ষ। থেমে নেই MLM ব্যবসা, এবার কম্পিউটারে সর্বরোগ শনাক্তের প্রতারণা, সর্বশান্ত অনেকেই। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।